হ্যাঁ হ্যাঁ বলো বলো। কি হলো চুমকি? দিদিভাই তোমায় কিছু জিজ্ঞাসা করছেন তো, উত্তরটা দাও। কিভাবে ভোগ বানিয়েছি সেটাও কি বলার নিয়ম আছে বুঝি? এমা না না, নিয়ম কেন হবে, এটা তো জাস্ট একটা কিউরিওসিটি। নাড়ু বানানো তো খুবই সোজা, ওই সব জায়গায় তো একই নিয়ম। না ছোট বৌদি, সব বোধহয় একরকম হয় না। আসলে তোমার শ্বশুরবাড়ির ব্যবসাটাই তো মিষ্টি, আর সেখানে তোমরা দুজনে সিক্সার হাঁকিয়ে ফেলেছো, তাও আবার ফার্স্ট বলে, তাই তোমার রেসিপিটা তো আমরা জানতে চাইবই, তাই না? সবই তো রাধা মাধবের ইচ্ছে, উনি সব করিয়ে নেন। তা তো বটেই, কিন্তু রাধা মাধব তো তোমার হাত দিয়েই নাড়ু করিয়েছেন, তাই আমরা একটু শুনতে চাই। ওই নাড়ু বানাতে যা লাগে, ওই নারকেল, এলাচ দানা আর ওই চিনি আর কি। শুধু তিনটে জিনিস দিয়ে ব্যাস? নারকেল, চিনি, এলাচ দানা, এতেই নাড়ু হয়ে গেল? এই দেবমিটা আমাকে না ডুবিয়ে ছাড়বে না দেখছি। কি হলো চুমকি? সবাই যখন তোমার কাছ থেকে জানতে চাইছে, তখন কিভাবে নাড়ুটা বানালে সুন্দর করে গুছিয়ে বলো না। ভয় পেও না চুমকি, বলো। নাড়ু লেগে গেছে দিদিভাই, আবার কি হলো? হাদিটা আমার মুখের দিকে তাকিয়ে আছে, ওরে বল কিছু। মা, চুমকি নারকেল, এলাচ, এক কাপ দুধ আর সুগন্ধের জন্য একটু কর্পূর দিয়েছিল। পারফেক্ট। নাড়ু বানালো চুমকি, কি করে বানালো সেটা গড়গড় করে বলে দিলে তুমি, কিভাবে? মা, আসলে বোন যখন বানাচ্ছিল আমি তো সামনেই ছিলাম, তখনই দেখেছি। বাহ চারু, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুমকি কিভাবে নাড়ু বানিয়েছে বেশ লক্ষ্য করেছ তো। হ্যাঁ কাকিমণি, তখনই তো সবটা দেখলাম। বোন প্রথমে নারকেলটা কুড়িয়ে নিল, তারপর চিনির রস আলাদা করে তার মধ্যে দুধ দিয়ে দিল। দুধটা ঘন হয়ে গেলে তার মধ্যে নারকেলের কুড়ো দিয়ে দিল, তারপর এলাচের গুঁড়ো আর কর্পূর দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিল। ব্যাস হয়ে গেল নাড়ু। ব্যাস আর কি, ঠান্ডা করে হাতে পাকিয়ে নিলেই নাড়ু তৈরি। দেখলেন তো চারু কি সুন্দর হুবহু বলে দিল। হ্যাঁ খুব ভালো, এরকম করে নারকেলের পাক খুব ভালো হয়। হ্যাঁ ঠাম্মি, চারু তো এখন এসব একদম শিখে গেছে। ছোটবেলার থেকেই না আমার পাশে থেকে এটা ওটা ওর শিখে নেওয়া অভ্যাস। ও কি চারু, তুমি আর্যকে প্রসাদ দাওনি? এই তো বাবা, এক্ষুনি দিচ্ছি। চারু ভুলে যেও না, আর্য কিন্তু আমাদের এই মল্লিক সুইটসের অ্যাডভাইজার। আমাদের সবার ভালো লাগলেও ওর জাজমেন্টটাই কিন্তু আসল। দেখ দাদা ভাই, তোর কম্পিটিটর কিন্তু এসে গেছে, আর আমার মনে হয় বৌদি তোকে টেক্কাও দিয়ে ফেলবে। আহ মুলি, কি হচ্ছেটা কি? না কাকিমণি, তুমিই বলো, দাদা ভাই মিষ্টি বানানোর জন্য কত রকম রিসার্চ করে, মডার্ন মেশিন নিয়ে আসে, আর বৌদিকে দেখো কয়েক মিনিটের মধ্যে ঘরে সাধারণ জিনিস দিয়ে অসাধারণ মিষ্টি বানিয়ে ফেলেছে। দাদু ভাই, এটা কিন্তু সত্যিই খুব চিন্তার বিষয়। ঠাম্মি চিন্তার তো বটে, এবার দেখো দাদা ভাইকে বৌদির কাছ থেকে ট্রেনিং না নিতে হয়। এবার বুঝলি তো সোহিনী, কেন আমরা নতুন দুই বউকে নিয়ে এত মাতামাতি করছি? ওরা সত্যি খুব গুণী, আর তুই তো কোনোদিনও গুণের কদর করতে শিখলি না।
এই নিন প্রসাদ। দারুণ হয়েছে। মানে খুব সাধারণ মানের মিষ্টিটা তৈরি হয়েছে। নিজের দোষে তাড়াহুড়ো করতে গিয়ে কতটা দায় সারা করে মিষ্টিটা বানানো হয়েছে সেটা খেয়ে বোঝা যাচ্ছে। এক্সেলেন্ট, এরকম অসাধারণ সুন্দর মিষ্টি আমি খুব কম খেয়েছি। আপনার হাতে বানানো এটা বোধহয় সবচেয়ে ভালো মিষ্টি। প্রসাদ, কেমন হয়েছে? ভালো হয়েছে। আর কতক্ষণ রাগ করে থাকবেন আপনি? আমি বলছি তো, আমার ভুল হয়ে গেছে। বাবা, চারুর গদ গদ বরটা আজ একটু কেমন কেমন করছে মনে হচ্ছে। চারু, মৌলি একবার এদিকে এসো। হ্যাঁ মা। শোনো বানি, তুমি চারু আর চুমকি তোরা মিলে গিফটগুলো আজ খুলে ফেলিস, ঠিক আছে? আর মৌলি, তোমাকে একটা রেসপন্সিবিলিটি নিতে হবে। যেখান থেকে যারা যারা যেসব গিফট দিয়েছে, কাদেরকে দিয়েছে, তার একটা প্রপার লিস্ট বানিয়ে দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে মা। দিদি ভাই, ওদের বিয়েতে পাওয়া সমস্ত ক্যাশ আর জুয়েলারিগুলো কিন্তু আমি তোমার ঘরে যত্ন করে রেখে দিয়ে এসেছি। থ্যাংক ইউ। ওগুলো তো সব আমাদের, আপনার কাছে। মা, ও বলছে থাক না, ওটা আমাদের হলেও আপনার কাছেই থাক। হ্যাঁ মা, হ্যাঁ, তাই বলতে চেয়েছিলাম। চিন্তা করো না চুমকি, তোমরা বিয়েতে যা যা গিফট পেয়েছো সেগুলো তোমাদেরই থাকবে। আর ক্যাশ টাকা যেগুলো পেয়েছো, তোমাদের দুজনের নামে জয়েন্ট অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে, সেখানেই জমা থাকবে। কি আসবেন না নিচে? ছোট বৌদি, এটা তোমার। বড় বৌদি, এটা তোমার।
বাবা কত দামি দামি জিনিস, তোমাদের এখানে সবাই কত ভালো ভালো জিনিস দেয় গো। কি করলে যে ওনার রাগ ভাঙবে? সাজিরে পাতি